আমার হাতে যে এখন যে ফোনটা রয়েছে সেই ফোনটার মডেল হচ্ছে সিম্ফনি i120। আপনারা অনেকে হয়তো আপনার ফোনে কথা বলার সময় হয়তো বা গোপনে কল রেকর্ডটা শুনতে চান, আর আজ আমি আপনাদের এই সেটিংসটা দেখিয়ে দিব যে সেটিংসটা অন করে রাখলেই আপনার ফোনে যে অন্য যে কেউ কথা বললে সেই কথাগুলো রেকর্ড হয়ে থাকবে, আর রেকর্ড হয়ে গিয়ে কোথায় থাকবে সেটাও আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আর এই সেটিংসটা কোথায় গিয়ে অন করবেন সেটা আমি আপনাদের আজ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। শুধুমাত্র সিম্পল এই একটা সেটিংস অন করে রাখলেই আপনার সমস্ত কথা, ফোনের সমস্ত কথাগুলো রেকর্ড হয়ে থাকবে। এই জন্য আপনাকে কল বাটনে চাপ দিতে হবে, তারপর সবার কর্নারে দেখতে পারবেন 3 ডট নামে 3টা অপশন দেখতে পারবেন, অর্থাৎ 3 ডট নামে 3টা অপশন শো করবে। এই যে কর্নারে দেখতে পারবেন 3টা 3 ডট শো করছে, এর ওপর ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন কল সেটিংস নামে একটা অপশন রয়েছে, যেহেতু আপনি কল রেকর্ডটা অন করবেন এই জন্য আপনাকে কল সেটিংস নামে অপশনের ওপর ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অটো কল রেকর্ডিং নামে একটা অপশন রয়েছে, দেন আপনি এখন আবার এই অটো কল রেকর্ডিংয়ের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে আর একটা পেজ শো করবে, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পেজ শো করতেছে আপনার সামনে। আপনি যদি অটো কল রেকর্ডটা অন করতে চান জাস্ট এটা টার্ন অন করে দিবেন, টার্ন অন করার সঙ্গে সঙ্গেই আপনার ফোনের সমস্ত কল রেকর্ড হয়ে যাবে। এখন আর একটা কথা রয়েছে, সেটা হচ্ছে আপনি আপনার কথাগুলো যে রেকর্ড হবে সেগুলো কোথায় গিয়ে পাবেন বা কোথায় সেভ করবেন। এই জন্য আপনাকে নিচে দেখতে পাচ্ছেন স্টোরেজ পেজ নামে একটা অপশন রয়েছে, এই স্টোরেজ পেজে ক্লিক করে যদি আপনি এসডি কার্ড মেমোরি কার্ডে রেকর্ড করতে চান তাহলে এসডি কার্ডটা করে দিবেন, আর যদি ফোনে করতে চান তাহলে ফোনটা করে দিবেন। যেহেতু আমি আমার ফোনের রেকর্ডিংটা করতে চাই এই জন্য ফোন করে দিয়ে আমি এটা জাস্ট রেকর্ডটাকে অন করে দিলাম। সুবিধা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব।